হ্যালো বন্ধুরা, মারুস ম্যাজিক নাম চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগত। 10টি সম্পূর্ণ নতুন অপরিচিত তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের পর্ব। আজ আমাদের এই পর্ব তালিকাটি সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ থাকছে পর্ব 30, তাহলে চলুন দেখে আসি। নাম্বার 1, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধাতু স্বল্পতার কারণে ওই সময় অস্কারের খেতাব স্বরূপ মূর্তিটি কাঠের তৈরি করা হয়েছিল। একাডেমি পুরস্কার বা অস্কার হলো একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের কর্তৃক প্রদত্ত একটি বার্ষিক পুরস্কার। 1929 সালে 16 মে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হওয়া এই পুরস্কারের মাধ্যমে রূপালি জগতের অসাধারণ পেশাদার যেমন পরিচালক, অভিনেতা এবং লেখকদের কাজকে সম্মানে ভূষিত করা হয়। নাম্বার 2, নারওয়েল, এক প্রকার তিমি মাছ যার দাঁত 8 ফিট লম্বা হয়ে থাকে। নারওয়েল গ্রিনল্যান্ড, কানাডা ও রাশিয়ার চারদিকে আর্কটিক জলে বছরব্যাপী বসবাস করে। তিমির জগতে নারওয়েল হচ্ছে একটি মাঝারি আকারের তিমি। একটি প্রাপ্তবয়স্ক নারওয়েলের ওজন 950 কেজি পর্যন্ত হতে পারে। নাম্বার 3, পাখিদের খাদ্য গেলার জন্য অভিকর্ষ বলের প্রয়োজন হয়। অর্থাৎ কোনো পাখিকে যদি চাঁদে নিয়ে খাবার খেতে দেওয়া হয়, তবে সে পাখি খাবার গিলতে পারবে না। পৃথিবী তার কেন্দ্রাভিমুখে সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে, সেই বলকে অভিকর্ষ বা অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটি বলে। সর্বপ্রথম নিউটন অভিকর্ষ বল সম্পর্কে ধারণা দিয়েছিলেন। কথিত আছে, একদিন নিউটন আপেল গাছের নিচে বসে ভাবছিলেন, এমন সময় তার মাথায় একটি আপেল এসে পড়ে। আপেলটি কেন মাটিতে পড়ল এই নিয়ে চিন্তা ভাবনা করেই তিনি অভিকর্ষ বা মহাকর্ষ বল সম্পর্কে ধারণা লাভ করেন। নাম্বার 4, পিঁপড়েরা তাদের দেহের ওজনের 10 গুণ বেশি ওজন বহন করতে পারে। 11 থেকে 13 কোটি বছর আগে থেকেই পিঁপড়েরা আমাদের সমাজে বিশাল এক ভূমিকা পালন করে আসছে। এটিকে একটি সামাজিক প্রাণীও বলা হয়। পৃথিবীতে এখন পর্যন্ত 8,000 প্রজাতির পিঁপড়া আবিষ্কার করা সম্ভব হয়েছে। ক্ষুদ্র দেহের এই প্রাণীটি 15 বছর পর্যন্ত বাঁচতে পারে। নাম্বার 5, পৃথিবীতে মোট 3,000-এরও বেশি প্রজাতির মশা আছে। এক যন্ত্রণাদায়ক পতঙ্গের নাম হচ্ছে মশা। বিরক্তিকর উপদ্রবের পাশাপাশি তারা রোগ জীবাণু সংক্রমণ করে। মানুষের জীবন বিপন্ন করা একটি স্ত্রী মশা 42 থেকে 56 দিন পর্যন্ত আর পুরুষ মশা মাত্র 10 দিন বাঁচতে পারে। একটি মশা ঘন্টা 1.5 থেকে 2.5 কিলোমিটার উঠতে সক্ষম। নাম্বার 6, পৃথিবীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 3 সেপ্টেম্বর 1922 সালে লিবিয়ার আলজিজিয়া নামক স্থানে। সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 136 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ 58 ডিগ্রি সেলসিয়াস। আলজিজিয়া একটি ছোট শহর এবং একদা এটি উত্তর পশ্চিম লিবিয়ার জাফারা জেলার রাজধানী ছিল, যা বর্তমান রাজধানী ত্রিপোলি থেকে 41 কিলোমিটার বা 25 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত। নাম্বার 7, পৃথিবীর প্রথম নভোচারী কিন্তু মানুষ নয়, একটি কুকুর যার নাম লাইকা। রাশিয়ান ভাষায় লাইকার আক্ষরিক অর্থ যে ঘেউ ঘেউ করে। 1957 সালে 3রা ডিসেম্বর উৎক্ষেপণ করা সোভিয়েত নভোযান স্পুটনিক 2, এটিতে চড়ে মহাকাশ ভ্রমণ করেছিল লাইকা। লাইকার পাশাপাশি আরো 2টি কুকুরে এই মহাকাশ অভিযানের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত লাইকাই নির্বাচিত হয়। লাইকার মূল নাম কুদ্রি আবকা এবং এটি একটি মেয়ে কুকুর। অত্যাধিক চাপ এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে উৎক্ষেপণের কয়েক ঘন্টার মধ্যেই লাইকা মারা গিয়েছিল। নাম্বার 8, পৃথিবীতে মানুষের মোট ওজন পৃথিবীর পিঁপড়ের মোট ওজনের সমান। একজন প্রাপ্তবয়স্ক মানুষের গড় ওজন যদি 62 কেজি হয়, যাতে গড় পিঁপড়া প্রায় 60 মিলিগ্রাম হয়। সিসেস ইউনিভার্সিটি অ্যাপিকালচারের অধ্যাপক ফ্রান্সিস জার্টনিক্স বলেছেন, যে পিঁপড়াগুলির ওজন 60 মিলিগ্রাম ওজনের তারা সত্যি বড় পিঁপড়া। ব্রিটিশ উদ্যানগুলিতে যে সাধারণ পিঁপড়াগুলি থাকে তার ওজন প্রায় 1 মিলিগ্রাম বা 2 মিলিগ্রাম হয়ে থাকে। নাম্বার 9, পেঙ্গুইন মাটি অথবা বরফ থেকে 6 ফিট পর্যন্ত উপরে লাফাতে পারে। পেঙ্গুইনের বাস দক্ষিণ মেরুবলয়ের আশেপাশে। এরা সবাই দ্বিবাচর আর সমুদ্রবাসী। দুর্দান্ত সাঁতারু এবং তাড়া করে মাছ ধরে এরা। হাঁটতে অপটু, তবে উবুর হয়ে বা শুয়ে 2 হাত ডানা নেড়ে চেড়ে বরফের উপর দিয়ে এগিয়ে যায়। বুক পেট ধবধবে সাদা, বাকি শরীর কালো বা নীলচে হয়ে থাকে। নাম্বার 10, প্রতি বছর ভারতে প্রায় 3.5 মিলিয়ন ছবির টিকিট বিক্রি হয়ে থাকে। হিন্দি ভাষার চলচ্চিত্রের শিল্পটি বলিউড হিসেবে পরিচিত। ভারতে বক্স অফিসের আয়ের 43% আসে বলিউড থেকে। বাংলা, হিন্দি, তামিল, তেলুগু মিলে ভারতে 28টি ফিল্ম ইন্ডাস্ট্রি আছে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে দেখা হবে আরও নতুন 10টি ঘটনা নিয়ে। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো দেখতে চোখ রাখুন। মারুস ম্যাজিক ল্যাম্পে প্রতি শুক্রবার, রবিবার এবং মঙ্গলবার সন্ধ্যা 7টায়। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং মারুস ম্যাজিক ল্যাম্পের সাথেই থাকুন। আর নেশাকে না বলুন। ধন্যবাদ।